বশির আহমদ, হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের এক কিশোর। এই বশিরই এখন বিশ্বজয় করে ফিরেছে দেশে। তবে মাত্র ১৩ বছর বয়সে এমন বিশ্বজয়ে বাংলাদেশকে করেছে গর্বিত। বশির এখন বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদ। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১১০ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে দখল করেছে প্রথম স্থান। বুধবার অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতা শেষে শুক্রবার সকালে দেশে ফিরেছে বশির। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানান অগণিত মানুষ। বার্তাবাজারের সঙ্গে নিজের স্বপ্নের কথা তুলে ধরে বিশ্বজয়ী কোরআনের এই হাফেজ জানায়, পড়ালেখা করতে চায় আল কোরআনিক সায়েন্স নিয়ে। এজন্য সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটি অথবা মিশরের আল আজহারি বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা তার। হতে চায় মদিনা মসজিদে নববীর ইমাম। পাশাপাশি কোরআন খেদমতে নিজেকে সমর্পণ করতে চায়, দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় অনেক দূর। বিশ্বজয়ে তার অনুভূতি কি জানতে চাইলে বলেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের বুকে উড্ডয়ন করতে পেরেছে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিশ্ব হিফজ কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং পুরো পৃথিবীতে প্রথম হবে। তিনি বলেন, আমি মাত্র ৫ মাসে পবিত্র কোরআন মুখস্থ করেছি। হাফেজ বশির আহমেদ ৬ বছর ধরে পড়ালেখা করছেন ঢাকার মারকাজুত তাহজিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। সে বর্তমানে প্রতিষ্ঠানটির কিতাবখানায় পড়ালেখা করছে। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল শায়েখ নিসার আহমেদ আল নাসেরি বলেন, এর আগে সে আরও কয়েকটি প্রতিযোগিতায় প্রথম হয়েছে। বশির অনেক বেশি আমল করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, রোজা রাখে, সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করে ও সকলকে সম্মান করে। পাশাপাশি সে অনেক পড়াশোনা করে। সব মিলিয়ে তার যেমন মেধা ভালো, তেমনি চলাফেরা, আমল, আখলাক সব কিছুই ভালো। তাই তাকে দিয়ে এত বড় অর্জন সম্ভব হয়েছে। এর ১০ দিন আগে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন বশির। ২০২২ সালেও হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতায় বশির প্রথম স্থান অধিকার করেছিলেন। নেক্সট রিপোর্ট, বার্তাবাজার।